তাদের পকেট মানি করতে হবে। বন্ধুগণ, আজকে আমরা রাস্তায় আমরা মিলামিলি আমরা দেখছি যে কত পূর্ণ বছর ধরে এই ভয়াবহ দানবীয় সরকার, ফ্যাসিস্ট সরকার আমাদের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়ে তারা আজকে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য গোটা রাষ্ট্র ব্যবস্থাকে আজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। আপনারা দেখছেন এই নির্বাচনের আগে তারা আবার এই নির্বাচন আগের মতো করার জন্য কি করেছে, তারা ডিসি এসপি এগুলো সব তাদের মত করে তারা সাজিয়ে দিয়েছে, সাজাচ্ছে এবং নির্দেশ দিয়ে দিয়েছে যেখানে পারো যত পারো বিএনপির বিরুদ্ধে মামলা দাও, মিথ্যা মামলা দাও, তাদেরকে কারাগারে খাও। এখানে আমাদের অনেক নেতা আছেন যাদের বিরুদ্ধে হত্যা মামলা পর্যন্ত করা হয়েছে, কি কারণে না ঠিক না আছেন এনজাই মামলা অনেকেই আছে। বন্ধুগণ, মামলা নেই এরকম বিএনপি নেতা কেউ আছে? তাই মামলাকে ভয় করলে আর চলবে? চলবে নাকি? দেখতে তো পাই না। মামলা ভয় করে চলবে না, মামলাকে উপেক্ষা করে পুলিশের সকল প্রতিবন্ধীদেরকে উপেক্ষা করে ওই যথার্থ ছাত্রলীগ আওয়ামী লীগ জীবন লীগকে অতিক্রম করে আমাদের গ্যাসকে জোর করে রাস্তায় দাঁড়াতে হবে। এদের অপরাধের সীমা নাই, এরা গোটা অর্থনীতিকে রূপ করেছে। এই রূপের বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে, এমন কোন জায়গা নেই যে তারা লুট করেনি। ব্যাংক গুলো খালি করে দিয়েছে, বিদ্যুৎ উৎপাদনের নামে বিদ্যুৎ থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করে বাজার করে দিয়েছে। অন্যদিকে কৃষকেরা এখন ফ্যাসিস্ট সরকার এই রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা তো একটু পরিষ্কার করে বলেছি যে এখন আর অর্থ বড় কথা শুনতে নাই। আমরা সরাসরি বলতে চাই পদত্যাগ করুন, সংসদকে বন্ধ করে দেন এবং নিরপেক্ষ নেতৃত্ব সরকারের হাতে ক্ষমতা নেন। তারা দিতে চান কেন দিতে চায় না? কারণ তারা জানে যে যদি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়, যদি জনগণ ভোট দিতে যেতে পারে, তাহলে তারা দশটা আসন হয়। ভোটার জন্য কি করেছে গতকাল না পরশু দেয় গণভবনে স্থানীয় সরকারের নেতাদের একটা মিটিং করেছে, তারপর কমিশনার, চেয়ারম্যান, মেয়র, ডেপুটি মেয়র এইসব পুরো মিলে করে বাংলাদেশের মিটিং করে তাদেরকে বলেছে যে ভোট করতে হবে, নির্বাচন হবে, আপনারা ভোটারদেরকে উৎপাদিত করবেন, ভোট কেন্দ্রে নিয়ে আসবেন। 2014 সালে ভোট করেছিলেন, দেখা গেল ভোট কেন্দ্রে কোনো লোকই নাই, আপনার কুকুর শুয়ে আছে, মনে আছে আপনাদের? অনেকেই বাচ্চার যার ছোট ছিলেন অনেকে বলে নাই। আমাদের সভিরাম প্রধান সেদিন করেছিলেন নির্বাচনের নাম দিয়েছিলেন কুত্তা মার্কা নির্বাচন, মনে থাকার কথা আপনাদের তাই না? আর যদি নির্বাচন করলেন আগের রাতে সব ভোট নিয়ে গেলেন, কথা বললেন, নিহত জানি ঘোষণা করেছিলেন আর সমস্ত নেতা কর্মীদেরকে আটক করে রাখবেন। আজকে বাংলাদেশের অবস্থা কি হয়েছে আমাদের কথা মানতেন? আমাদের সংবাদপত্রের কর্মী ভাইরা মিডিয়া তো ভয়ে ধরফর, কেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এমন নাম পাল্টে দিয়ে মানুষকে আরো ধোকা বানিয়ে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করছে তাই না? আর বড়জোটা একই রকম আছে, কিন্তু বিদেশি মিডিয়া বিদেশি মাধ্যম নিউইয়র্ক টাইমস তারা বলছে যে বাংলাদেশে গণতন্ত্র নীরবে মৃত্যুর দিকে যাচ্ছে। নিউইয়র্ক টাইমস, ইন্ডিয়ার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তারা গতকাল একটা নিবন্ধ করেছে যেখানে তারা বলেছে যে বাংলাদেশের গণতন্ত্র এখন সে আর
সুন্দর আমাদের সাংবাদিক ভাইদেরকে সহজ চোখ লাগে মাঝে মাঝে আমাদের সাংবাদিক ভাইরা যাই হোক সবাইকে কাজ করতে হয় তারপরেও মাঝে মাঝে আমাদের সংবাদপত্র কর্মীরা খুব সুন্দর করে চিত্রগুলো তুলছে বন্ধুগণ আজকে যারা একজন তরুণ আছে এই যে তরুণরা দাঁড়াও কালকে তোমাদের তারুণ্যের রোড মার্চ আছে তাই না কোথায় দিনাজপুরে রংপুরে পাবনায় বগুড়ায় তাই না রাজশাহীতে এই তরুণদেরকে থেকে উঠতে হবে শুধু এখানে স্লোগান দিতে হবে না সামনে বেরিয়ে আসতে হবে বলি আক্রমণ সব কিছুকে সামনে নিয়ে আমরা দেশকে যিনি বাঁচাতে চাই আমাদেরকে সামনে এগিয়ে আসতে হবে ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা শ্রেণীকে ডাকে নি বন্ধুগণ সেদিন তার জীবন বাজি রেখে এই দেশের স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য লড়াই করেছিল লোকপুরে এমন আমাদের সঙ্গে যারা ছিলেন তারাও সেদিন একই ভাবে লড়াই করে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়েছিলেন আজকে সেই ডাক এসেছে দেশের কাছ থেকে ডাক এসেছে আমাদের গণতন্ত্রের মাতা আমাদের সাধারণ মানুষ আমার বিশাল মেরুদের মানুষের কাছ থেকে দাঁড় করেছে আর কাল বিলম্ব নয় এখনই সময় আমাদেরকে চাপিয়ে করতে হবে এবং